প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতি, বঞ্চনা, স্বজন পোষণের অভিযোগ ঘিরে দিকে দিকে চলছে বিক্ষোভ এবং উত্তেজনা। বিরোধীদের আক্রমণের মুখে তৃণমূল কংগ্রেস পরিচালিত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এই আবহেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পাওয়ায় শুক্রবার মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের বিডিওকে ডেপুটেশন দিল শামশেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেস। শামশেরগঞ্জ ব্লকে অধিকাংশ মানুষই দিনমজুর এবং বিড়ি শ্রমিক। পরিবারগুলির দীর্ঘদিনের দাবি আবাস যোজনায় তাঁদের ঘর দেওয়া হোক। এদিন বিকেলে শামশেরগঞ্জ জয়েন্ট বিডিওকে ডেপুটেশন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের। তাদের দাবি উপযুক্ত বেনিফিসিয়ারির নাম নথিভুক্ত করা, যারাই আবাস যোজনা প্রকল্পে যোগ্য তাদের বলে দেওয়া। শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের নেতা ইমাম হোসেন বলেন যে সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত যারা রয়েছেন তাদের দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি আজকের ডেপুটেশন ছাড়াও ডাকবাংলো বিডিও অফিসে একটি পথসভাও হয়। আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিত তেওয়ারি, শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম হোসেন, ব্লক কংগ্রেসের যুব সভাপতি শাকির উদ্দিন শেখ সহ অন্যান্য নেতৃত্বরা। পিএমএওয়াই যোজনায় স্কিমের আয়তায় সমস্ত গরিব মানুষকে আনতে হবে, এই বিষয়ে আমাদের মূল মানে আলোচনা, সেটা নিয়ে আমাদের আজকে ডেপুটেশন। বিষয় হচ্ছে এটা 2018 সালে এটা জিও ট্যাক হয়েছিল সরকারিভাবে, সেই জিও ট্যাকের মাধ্যমে এলাকায় যে সমস্ত গরিব মানুষ 2018 সালে ছিল তাদের নাম লিস্ট হয়েছে, তারই উপরে ভিত্তি করে বর্তমানে ইনকোয়ারি চলছে। সেই ইনকোয়ারি রিপোর্ট বিডিও সাহেবরা করছেন, তাতে আমাদের যেটা দাবি যে শাসক দল তৃণমূল যে স্বজন পোষণের রাজনীতি করছে আর কি, তারই একটা প্রতিবাদ করেছি আমরা, যে যারা অন্তত পক্ষে মেম্বার প্রধান, যারা টাকা পয়সাওয়ালা, তিনতলা বাড়ি, আগা দিকে মানে কি গাড়ি, এই সমস্ত মানুষদের অন্তত পক্ষে প্রতিনিধিদের মানে এই ইনকোয়ারি লিস্ট থেকে যারা বাদ দেওয়া হয় একটা জোরালো দাবি রেখেছি। কিন্তু পরক্ষণে আমরা যেটা বলতে চাই, যে সমস্ত গরিব মেম্বার রয়েছে তারা থাক, তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, তাদের প্রতি মানসিকতা আছে আমাদের যে সে গরিব। তারপরে পরে আরও জানিয়েছি যে যে সমস্ত 2018 সালে গরিব সাধারণ মানুষদের টালির বাড়ি ছিল, টিনের বাড়ি ছিল, চালা ছিল, সেই সমস্ত গরিব মানুষরা অনেকে লোন করে হয়তো ছাদ পিটিয়েছে। এই বিষয়টাকে সামনে রেখে আপনারা কিন্তু ইনকোয়ারিটা করবেন যে ছাদের বাড়ি দেখা মানে কেটে দেওয়া যাবে, এটা কিন্তু চলবে না। এটা ওই সমস্ত গরিব মানুষদের অবশ্যই নজর রাখতে হবে। তেনারা আশ্বস্ত করলেন যে না, আমরা সেটাকে নজর রেখেছি, আমরা তাদের প্রতি এই যে আমার দেখুন আবাস যোজনা গরিব মানুষের ন্যায্য পাওনা, এই ন্যায্য পাওনে আমাদের হাতের কোনো গল্প নেই। মানুষ পাচ্ছে তার সুবিধা পাবে, সে পেলে আমরা তো আরও সন্তুষ্ট হব যে এলাকার গরিব মানুষরা পাচ্ছে, তো এখানে হাতের তো কোনো গল্প নেই, গরিব মানুষ পাচ্ছে না। হ্যাঁ, তবে আমাদের মূল ইস্যু হচ্ছে দুর্নীতি মুক্ত মানে কি একটা পরিবেশ চাই। এই যে শাসক দলের যে দুর্নীতিটা করছে, নিজের স্বজন পোষণ করছে, তাদের বিরুদ্ধে এই আন্দোলন আমাদের, গরিব মানুষ পাক এটাই আমরা চাই। এবং আগামী দিনে যেন আরও সংযোজন হয় তার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বললেন যে না, আমাদের এই মুহূর্তে কোনো সম্ভব নয়, এটা এটা হয়তো কি বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে আবহাওয়া তৈরি করছে, নতুন নাম নেবে, নতুন নামের কোনো গল্প এখানে নেই। ইনি বিডিও সাহেব জয়েন্ট সাহেব আমাদেরকে এই আশ্বাসটা বললেন না আগামী দিনে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইমাম শেখ, শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি।